বন্ধুরা এবার আমরা দেখব ভেক্টরের বিভিন্ন অপারেশন। তো প্রথমেই আমরা যে অপারেশনটার মধ্যে যাব সেটা হচ্ছে ভেক্টরের যোজন বা দুইটা ভেক্টরকে কিভাবে যোগ করতে হয়। আচ্ছা, তো ভেক্টরের যোজনের সিস্টেম হচ্ছে, সাপোজ আমাদের একটা ভেক্টর আছে যেটা নাম আমরা দিচ্ছি এ ভেক্টর, আর আরেকটা ভেক্টর আছে যেটা নাম আমরা দিচ্ছি বি ভেক্টর। আমাদের টার্গেট, আমরা এই দুইটা ভেক্টরকে যোগ করতে চাই। যোগ করার জন্য প্রথমে আমরা এ ভেক্টরটাকে প্রথমে বসাবো, এটা আমাদের এ ভেক্টর। এ ভেক্টরের যে প্রান্ত বিন্দু আছে, প্রান্ত বিন্দু তো দুইটা, একটা হচ্ছে প্রথম প্রান্ত আর একটা হচ্ছে শেষ প্রান্ত। এ ভেক্টরের যে শেষ প্রান্ত আছে, এই শেষ প্রান্তে আমরা বি ভেক্টরের প্রথম প্রান্ত বসাবো। দ্যাট মিন্স এরকম হবে। তখন আবারও বলি যে প্রথমে আমরা উড়াধুরা ভাবে এ ভেক্টরটাকে বসাবো, তারপর এ ভেক্টরের শেষ প্রান্তে আমরা বি ভেক্টরের একদম প্রথম প্রান্তটা নিয়ে বসিয়ে দিব। তাহলে আমরা যেটা পাবো, প্রথমে এ ভেক্টর, তারপরে আসলে বি ভেক্টর। এবং একটা জিনিস আসলে খেয়াল করার বিষয় যে দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর কিন্তু একই ক্রমে সূচিত। ভাই বুঝলাম না কথাটা, দেখো যে আমরা যদি এখান থেকে শুরু করি তাহলে এ ভেক্টর পাওয়ার জন্য আমাকে এই ডিরেকশনে যেতে হচ্ছে, আর এ হচ্ছে এখান থেকে এদিকে। আবার দেখো, বি পাওয়ার জন্য আমাকে এখান থেকে এদিকে যেতে হচ্ছে, তার মানে এইভাবে এদিকে যেতে হচ্ছে। আলটিমেটলি তুমি আমার চলার পথটা যদি খেয়াল করো, দেখবে এটা একটা কন্টিনিউয়াস পথ, যে আমি এদিকে গেলাম, যে আবার এদিকে চলে গেলাম। দ্যাটস ওয়াই আমরা বলতেছি এরা হচ্ছে একই ক্রমে সূচিত, মানে আমরা কোনো একটা দিক থেকে স্টার্ট করলে একবারে বি এর শেষ মাথায় যে পৌঁছাতে পারতেছি। এখন কথা হচ্ছে তাহলে এ আর বি ভেক্টর যোগ ফলটা কি হবে। তো ছোট্ট আইডিয়াটা মাথার মধ্যে রাখো, যে ধরো তোমার টার্গেট, তুমি এ বিন্দু থেকে এখানকার সি বিন্দুতে পৌঁছাতে চাও, এটা হচ্ছে তোমার আলটিমেট টার্গেট, এটা তোমার আলটিমেট টার্গেট, তুমি এ থেকে সিতে পৌঁছাতে চাও। বাট তুমি কি করেছো, এই কাজটা করার জন্য তুমি দুইটা স্টেপ ফলো করছো। কি দুইটা স্টেপ ফলো করছো, যে প্রথমে তুমি এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছো, তারপর বি বিন্দু থেকে সি বিন্দুতে গেছো। জাস্ট লাইক তুমি মিরপুর থেকে মতিঝিল যেতে চাও, দুইটা স্টেপ হতে পারে, যে মিরপুর থেকে তুমি প্রথমে ফার্ম গেট আসবা, আর একটা হচ্ছে ফার্ম গেট থেকে তারপর মতিঝিলে যাবা। এখানে সেম কাজটা করেছি, যে মিরপুর থেকে ফার্ম গেট, ফার্ম গেট থেকে আমরা কোথায়, মতিঝিল। এখন আমরা কিন্তু আরেকটা কাজ করতে পারতাম, কোনো একটা ওয়েতে আমি সরাসরি মিরপুর থেকে মতিঝিল চলে যেতে পারতাম। আচ্ছা, যদি আমি মিরপুর থেকে মতিঝিল চলে যেতে পারতাম, এখন আমাকে বলতো এই যে দুইটা কাজ করছি, একটা হচ্ছে ভেঙে ভেঙে গেছি আর একটা হচ্ছে সরাসরি গেছি, এই দুইটার মধ্যে বেসিক কোনো ডিফারেন্স আছে কিনা। না, আমার টার্গেট ছিল মতিঝিলে যাওয়া, আমি কিন্তু মতিঝিলে পৌঁছে গেছি, তার মানে এই সরাসরি যাওয়া যে কথা, ভেঙে ভেঙে যাওয়া একই কথা। যার কারণে এই সরাসরি ভেক্টরটাকে আমরা বলতেছি এই দুইটা ভেক্টরের যোগফল। অর্থাৎ এখানকার যে সরাসরি ভেক্টর সি, সেটা ছিল হচ্ছে এ প্লাস বি। এখন এই যে ভেক্টরের যোগ, এটাকে আসো আমরা আরেকটু এক্সটেন্ড করি। কিরকম করে, যে মনে করো আমাদের কাছে এখন তিনটা ভেক্টর আছে, এ, আর একটা আছে মনে করো বি, আর একটা আছে হচ্ছে সি। এখন আমাদের কাজ এই তিনটা ভেক্টরকে আমরা যোগ করতে চাই। সিমিলার প্রসিডিউরে আমরা আগাতে থাকবো, উড়াধুরা ভাবে এ কে আমরা প্রথমে বসিয়ে ফেলি, এটা হচ্ছে এ, তারপর এর শেষ মাথায় বি এর প্রথম মাথা, তাহলে আসবে এরকম, এটা হচ্ছে আমাদের বি, তারপর বি এর শেষ মাথায় সি এর প্রথম মাথা, তাহলে এই সি এর এই মাথাটা যদি এখানে বসে তাহলে দেখতে এরকম দেখা যাবে। তাহলে বুঝতে পারতেছো, এবার মনে করো আমাদের টার্গেট ছিল ওই যে মিরপুর থেকে মতিঝিলে যাওয়া, আমরা প্রথম কাজ করছি মিরপুর থেকে ফার্ম গেট, তারপর ফার্ম গেট থেকে শাহবাগ, তারপর শাহবাগ থেকে মতিঝিল। কিন্তু সরাসরি যদি আমরা মিরপুর থেকে মতিঝিলে যেতাম, সেটা কিন্তু সেম কাজই হতো। তার মানে এই যে সরাসরি যাওয়ার যে পথটা, এটাকে যদি ডি ভেক্টর বলি, এই ডি ভেক্টর হচ্ছে এই তিনটা ভেক্টরের যোগফল। তাহলে ডি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। আমি আর পেঁচাচ্ছি না, আমি যদি এরকম করে আরো পাঁচটা ভেক্টর দিতাম, ডেফিনেটলি তুমি যোগ করে ফেলতে পারতে। এবার আমরা দেখব ভেক্টরের বিয়োগ, যে প্রথমেই আমাদের একটা ভেক্টর দেওয়া আছে সেটা হচ্ছে এ, আর একটা ভেক্টর দেওয়া আছে যথারীতি বি। তো বিয়োগের ক্ষেত্রে আমাদের কাজটা যোগের মতোই, বাট ছোট্ট একটা কাজ এক্সট্রা করে নিতে হবে। এক্সট্রাটা কি, যে বিয়োগ মানে বেসিক্যালি আমরা এটার মান বের করতে চাচ্ছি এ মাইনাস বি। তার মানে আমাদের বি জানলে চলবে না, আমাদেরকে জানতে হবে আসলে মাইনাস বি। আর বি থেকে মাইনাস বি কীভাবে প্রোডিউস করতে হয়, এটা আমরা বিপরীত ভেক্টরের কনসেপ্টের মধ্যে দেখেছিলাম, যে সবই সেম থাকবে, এইটার
সমান্তরাল থাকবে একটা ভেক্টর, মান সমান থাকবে, শুধুমাত্র দিকটা উল্টা হবে। তাহলে যদি এটা বি হয়, মাইনাস বি ভেক্টরটা অবশ্যই এই টাইপের একটা ভেক্টর। তাহলে এখন ভেক্টরের বিয়োগের জন্য আমরা যে কাজটা করব, প্রথমেই আমরা এ ভেক্টরটাকে বসিয়ে ফেলবো ইচ্ছা মতো। এ ভেক্টরের শেষ মাথায় মাইনাস বি ভেক্টরের প্রথম মাথাটা বসাবো। বসালে মাইনাস বি ভেক্টরটা দেখতে এরকম দেখা যাবে, এটা মাইনাস বি আর এটা ছিল এ ভেক্টর। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এ প্লাস মাইনাস বি, ওটা মানেই তো আসলে এ মাইনাস বি। এখন এই যে এ আর মাইনাস বি এই দুইটা ভেক্টরকে যোগ করা মানে কি আসলে? এখান থেকে এখানে যাওয়া, এখান থেকে এখানে আসা, মানে আলটিমেটলি এই কাজটা করা। তাহলে এখানে সি ভেক্টরটাকে আমরা বলতে পারি এ আর বি এই দুইটা ভেক্টরের বিয়োগফল।